বিল্লালকে দেখতে পেছি না, আজকে 10-12 দিন নিয়ে গেল। বিল্লাল আর ফোনও করে না, টাকার অহংকারে নিজেকে বিরাট বড় ভাবছিল। বিল্লালকে তো আর দেখতে পেছি না। দেখ বিল্লাল নাই তো আমাদের লুগু বসার জায়গাটা দেখ ফাঁকা রাখা গেছে। ঠিকই বলেছি যে ঠিকই বলেছি। আসলে বিল্লাল সেদিন লাঠিয়ে টাকাচ্ছি, খুব গরম হয়েছে, টাকার অহংকারে মাঠে পা পড়ছিল। আমাদের তার জমি যাচ্ছে, জায়গা আছে, ধান হয়, চাল হয়, আমি বিচার কেনা করি, প্রতি টাকা লেনদেনও করি, কিন্তু ওরকম গরম দেখায়। আমার বন্ধুরা ডাইছি, আমি কি বলি ওদের সামনে দাঁড়াবো? আমার যখন টাকা ছিল এখন আমি বন্ধুকে বন্ধু মনে করিনি, আজ আমি ওদের লজ্জায় ওদিকে মুখ দেখাইতে পারছি না। না না, আমি ওদিকে দেখা দেবো না, গাইলো রা দেবো না। কি করে মুখ দেখাবো না ভাই? সেই লুটু গেছি, কিছু লটারিতে টাকা দিয়েছিলাম। আমার তো খেয়ালই নাই। আর বলি না বন্ধু, আমার কাছে পয়সা ছিল না, আমি কাজে গিয়েছিলাম, 30 টাকা ছিল। আর সেই লোক তো ছাড়ে না, দি বলছি ভাই কাইতবে ভাই কাইতবে, আমার 30 টাকা ছিল। দি আমি কোনো কেটেলাম, বউকে বলিনি, বউ আমাকে কাটি না লটারি, আমি জীবনে লটারি কাটি না, 30 টাকা কেটেছি, বউকে জানাইনি। দেখি আল্লাহ আমার কপাল খুলি দেয়, আমার তো কোনো অভাবের সময়। হ্যাঁ বন্ধু, পেলিপারে সবাইকে আমি প্যাড ভরি মিষ্টি পিকনিক করে দেবো। বন্ধু তোরা লটারি খেল, তোরা লটারি খেল, আমি একবার পেশা করে আসি। বলি বন্ধু লটারি খেলে আসবি, একটু দূরে যান। ঠিক আছে স্যার, একটু দূরে যান, স্যার পছন্দ করেন না, দূরে যান। আজ আমি 5 দিন থেকে আপনাকে খোঁজ করছি। বলুন। আমার মাঠে 5 বিঘে জমি আছে বিক্রি করার জন্য। আমি তো আপনাদের গোটা অর্ধেক মাঠ কিনে নিয়েছি, ওই শুনেছি, সেই জন্যই তো আপনাকে খোঁজ করছি। হ্যাঁ, আপনার আপনার দেখা পাইনি, আপনার জমিটা কেনার চেষ্টা করেছিলাম। তা আপনি বলুন, আমার 5 বিঘা জমি, যা কথা বলে আমার
আমার দুটো দেখিয়েছি তো পয়সা দেওয়ার জন্য। এই বলে তুই কথাবার্তা আমার পাখার বন্ধ করছিস কেন? আমার 5 বিঘে জমি আছে, আপনাকে স্যারকে বিচার জন্য আমি খোঁজ করছিলাম। হ্যাঁ, তাই আপনি বলুন জমিটা কি নেবেন? কত করে বিঘা নেবেন বলুন? আমার জমির দাম বর্তমানে 1 বিঘেতে 2 লাখ টাকা। বিলাল রে, রাত ছিল রে, আমাদের একটা সাথে কমে গেল, আর ভাল লাগছে না আড্ডা মারতে রে, ভাল লাগছে। বিলালের দেখা পেয়েছি না আজ, দশ দিন ধরে যেদিকে লটারি টাকা লাগছে, মিষ্টি খাবো বলি তাই খাই না, না আর দেখা করছি না, ভুলি গেল রে, ভুলি গেল ভুলি গেল, ছোট থেকে একসাথে খেলা করেছি। এ বিলাল, এ ভাই বিলাল, এ বিলাল দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া, দশ দিন আজ ছেলের সাথে আমি কথা বলি না, চল হাট, চল চল অহংকার। আমি আজ তু ফাল তু ছেলের সাথে কথা বলি না, তুকে বলি না, তুকে বলি যে আমার গায়ে যেন কেউ প্রশ্ন না করে, কি বলেছি তুমি? আমি লড়াই কিনবো, লড়াই আজ কিনতেই হবে, পয়সা অনেক শর্ট হয়ে চলে দিচ্ছে। কি বলছে? 50,000 টাকা লটারি আছে, তার বেশি নাই। যা আছে বাড়ি গুটিলে 10 সেম 20 সেম 25 সেম যা আছে গুটিলে, টাকা কি আছে, টাকা কত নিয়ম আছে জানিস? ঠিক আছে, তোকে আমি রেখেছি কিছু জন্য, সব গুটিলে এক ঘর টিকিট পাবি না, সব আমি কিনবো, আবার টাকা কি অভাব আছে নাকি? তোমার টাকার খুব ঝামলা, তোমার হাতে যদি বাতি না ধরায় তারপর তোমাকে দেখাইছে। চলুন স্যার চলুন, ঠিক আছে চল। চল লটারি তুলবো আজকে, আরো কটাকা ওর কাছে দেখ কত লটারি আছে। ঘাস আমি পছন্দ করি না, আমার কি টাকার অভাব নাকি? সেদিন থেকে আমার প্রচুর পয়সা হয়ে গেছিল, বন্ধু বলে মনে করেছিল, কিছু কোনো গ্রাহ্য করিনি, তোর আমার কাছে ছেলে দিয়েছিলাম, এমনি বুঝলি টাকার অহংকার, টাকা পেয়েছিলাম আমি লটারি কেটে 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 লোভে লোভে কেটে কেটে আমার লটারিতে পয়সা সব শেষ হয়ে গেছিল ভাই, আমি কি বড় লাগছিলাম রে ভাই। অহংকার দেখিনো, আজ তুই আমার পাশে এসে দাঁড়াইছিস রে বন্ধু, তুরাই আমার এই আসল বন্ধু, তোদের দিকে জীবনে আমি কোনোদিন জান থাকতে ছাড়বো না। আমাদের চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা ভালো থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটা ভালোভাবে দেখবেন।